এই যে আম আপনি দেখতে পাচ্ছেন, এটা এখনই বিক্রি হলো, আর এটার দাম হলো 5 লাখ ইয়ান। 5 লাখ ইয়ান অর্থাৎ আমাদের দেশের টাকায় 3,12,000 টাকা। এটা কোনো সাধারণ আম নয়, এটা হলো জাপানের সেই বিখ্যাত আম মিয়াজাকি। এটাকে সূর্যের ডিমও বলা হয়। লাল, চকচকে, লম্বা এবং পারফেক্ট আকারের, তার সাথে একটুও দাগবিহীন। এ আমে চাষ করা হয় জাপানের পার্টিকুলার কিছু অঞ্চলে। এপ্রিল মাসে জাপানের মার্কেটে এই আমের বলি লাগানো হয়। এটা হলো মিয়াজাকি ম্যাঙ্গো। অন্য কথায় এটাকে আপনি পৃথিবীর সবচাইতে দামি আমও বলতে পারেন। এই আমগুলো এরকম দাম এমনিতে হয় না। মিয়াজাকি আমে চাষ করার জন্য ওয়ার্কাররা সারা বছর প্রচুর মেহনত করে, তারপরে উৎপাদন করা হয় এই বিশ্ববিখ্যাত আম। এগুলো এমনিতেই এত দামে বিক্রি হয় না। এত দামে বিক্রি করার জন্য আমগুলোকে প্রথমে পারফেক্ট হতে হবে, আর সেই জন্য এইগুলোকে উৎপাদন করা খুবই কঠিন। এই যে কৃষক আপনি দেখতে পাচ্ছেন, এনার নাম হলো জাকুজি। ইনি গত 25 বছর ধরে এই আম উৎপাদন করে আসছেন। তবে এই আম উৎপাদন করা এতটা কঠিন কেন, আর কেনই বা এগুলো এত দামি? এই আমের 3 রকম প্রজাতি হয়ে থাকে, অ্যাপেল ম্যাঙ্গো, সান ম্যাঙ্গো এবং মিয়াজাকি ম্যাঙ্গো। যেগুলো অ্যাপেল ম্যাঙ্গো হয়ে থাকে সেগুলোর দাম খুব একটা বেশি নয়, আর এটা পৃথিবীর প্রায় প্রতিটা দেশেই পাওয়া যায়, যেটাকে সাধারণত আলফানসো আম বলে জানা যায়। এটাও প্রায় মিয়াজাকি আমের মতনই হয়ে থাকে, কিন্তু পারফেক্ট হয় না। এগুলো স্বাদে একটু আলাদা হয়। সাধারণত যে আম নর্মালভাবে উৎপাদন করা হয় সেরকম নয়, এগুলোকে প্রতিনিয়ত দেখাশোনা করা হয়, এগুলোকে পরিচর্যা করা হয়। এই আমে চাষ করার জন্য সব প্রথমে দরকার হয় মৌমাছি। হ্যাঁ বন্ধুরা, আপনি একদম ঠিক শুনেছেন, এই আমের চারা লাগানোর শুরুতেই মৌমাছি নিয়ে আসা হয়। এই মৌমাছি জাপানের পাহাড়ি অঞ্চল থেকে নিয়ে আসা হয়। অন্যদিকে ভালো কোয়ালিটির আম গাছ রেডি করা হয়। এই যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর বয়স 20 বছর মতন, কিন্তু গাছগুলোর সাইজ দেখে আপনার মনে হতে পারে ওগুলোর বয়স হয়তো 1 বছর হবে। আসলে বন্ধুরা, মিয়াজাকি আম চাষ করার জন্য উপযুক্ত পরিবেশ দরকার, আর এই গাছগুলোকে প্রতি বছর কেটে ছেটে এইভাবেই ছোট করে রাখা হয়, যেন প্রতিটা গাছে সঠিকভাবে আম ধরতে পারে, আর তার সাথে যেন এখানে পরিপূর্ণ পরিচর্যা করা যায়। ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে গাছে মুকুল ধরে, আর এই সময় গাছে প্রচুর পরিমাণ মৌমাছি আছে। 10 দিন পর মুকুল ঝরে যায় এবং দেখুন আমের গুটি চলে এসেছে। গাছে প্রচুর পরিমাণে আমের গুটি চলে আসে, আর এই সবগুলোতেই আম ধরবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সব কিছু জেনে বুঝে এই আম খুব অল্প পরিমাণ উৎপাদন করা হয়। গাছে শুধুমাত্র বেস্ট কোয়ালিটির গুটিগুলোকে রাখা হয়, বাদবাকিগুলোকে কেটে ছেটে আলাদা করা হয়। এবার বুঝতে পেরেছেন গাছের সাইজ কেন ছোট? এইভাবে ওয়ার্কাররা প্রতিটা গাছ থেকে অতিরিক্ত আমের গুটিগুলোকে কেটে ছেটে বাদ দেয়। একটা মুকুলে শুধুমাত্র 1টা করে আম রাখা হয়, আর একটা গোটা গাছে 4 থেকে 5টা করে আম রাখা হয়। তবে আমগুলোকে আলাদা করে সাপোর্ট দিয়ে বেঁধে রাখা হয়, যেন সঠিকভাবে বড় হতে পারে। এখানে প্রতিনিয়ত টেম্পারেচার চেক করা হয়। আমগুলোর কোয়ালিটি ভালো রাখার জন্য এগুলোকে সবসময় কন্ট্রোল এনভায়রনমেন্টের মধ্যেই রাখা হয়। আমগুলোর বয়স এখন 2 মাস হয়ে গেছে, এখন এগুলো অনেকটা বড়, তবে এখন এগুলো পাকতে বাকি আছে। প্রতিটা আম যেন সঠিকভাবে বড় হতে পারে এবং গাছ থেকে না পড়ে যায়, সেই জন্য প্লাস্টিকের র্যাপিং করে এইভাবে আটকে দেওয়া হয়। এর সাথে এটা ন্যাচারালি গাছে পাকার জন্য রেখে দেওয়া হয়। নিচের দিকে একটা রিফ্লেক্টর দেওয়া আছে, যেন আম চারিদিক থেকে সঠিকভাবে কালার হতে পারে। এখন আম পেকে গেছে, এখন এগুলোকে পাড়া হবে। কিন্তু না, নর্মালি এগুলোকে হাত দিয়ে পাড়া হয় না। যতক্ষণ না পরিপক্ক পেকে নিচের দিকে পড়ে যায় বা নিচের দিকে ঝরে যায়, এগুলোকে এভাবে রেখে দেওয়া হয়। এগুলোকে প্লাস্টিকের জালি দিয়ে আটকে রাখা হয়, যেন মাটিতে না পড়ে যায়। একবার যখন আমগুলো পাড়া হয়ে যায়, তখন একটা একটা করে কালেক্ট করা হয়। তারপর ক্যারেটে করে এগুলোকে নিয়ে যাওয়া হয় কোয়ালিটি কন্ট্রোল চেকিং রুমে। কোয়ালিটি কন্ট্রোল রুমে এগুলোকে ভালো করে পরীক্ষা করা হয়। এর সাইজ, আকার এবং কতটুকু পেকেছে সেই হিসাবে এগুলোকে আলাদা আলাদা করা হয়। তার সাথে যেন নষ্ট না হয়ে যায়, সেই জন্য আলাদা করে র্যাপিং করা হয়। আর করবি বা না কেন, একটা আমের দাম যদি 3 লাখ টাকা হয়ে যায়, তাহলে তো এরকম ভালো দেখাশোনা করবেই। একটা আমের দামে পুরো বাগানের আম কেনা যাবে। ভাবতে পেরেছেন, একটা আমের দাম 3 লাখ টাকা? এরপর আমগুলোকে বক্সে প্যাকিং করে আমাদের এদিকে নিয়ে আসা হয়, যেগুলো আমরা খেতে পারি। কিন্তু এর মধ্যে যে সমস্ত আমগুলো বেস্ট কোয়ালিটির হয়ে থাকে সেগুলোকে অকশনে তোলা হয়, এবং যারা সব থেকে বেশি দাম দিয়ে থাকে তাদের কাছে বিক্রি করে দেওয়া হয়। এবার এখানে একটা প্রশ্ন আছে, আপনারা বুঝবেন কিভাবে, কিংবা কেউ কিভাবে বুঝবে
যে কোনটা বেস্ট কোয়ালিটির আম। তবে আমের বেস্ট কোয়ালিটি বোঝা যায় এটা দেখে। আমকে টোটাল 5টা গ্রেডে ভাগ করা হয় এবং বিভিন্নভাবে পরীক্ষা করে দেখা হয়। জাপান সহ পুরো পৃথিবীতে এই আমের চাহিদা অনেক বেশি। এই আমের একটার দাম 3-5 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে বন্ধুরা, আপনি যদি মনে করেন এই আমের চারা আপনি লাগাবেন এবং উৎপাদন করতে চান, তাহলে আপনাকে লোকাল কৃষি দপ্তরে খোঁজ নিতে হবে। আপনি জাপানের অরিজিনাল মিয়াজাকি আমের চারা হয়তো পাবেন না, কিন্তু আপনি আলফানসো আমের চারা পেতে পারেন। আপনি নার্সারিতে চারা পেতে পারেন, কিন্তু ওটা অরিজিনাল হবে কি না ওটা আপনাকে সার্চ করে দেখতে হবে। এবার আপনাদেরকে দেখায় কিভাবে দামি কালো মরিচ চাষ করতে পারবেন। কালো মরিচ পৃথিবীর সমস্ত দেশেই পাওয়া যায়, কিন্তু ভারতে, কর্ণাটক, কেরল এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই ফসল বেশি দেখতে পাওয়া যায়। কালো মরিচের ফল কোনো বড় সড়ো গাছে ধরে না। এই গাছ পিপল গাছের মতন লম্বা লম্বা লতাযুক্ত হয়ে থাকে, আর পাতাগুলো দেখতে কিছুটা পান পাতার মতন হয়ে থাকে। এই লতা পাতাগুলোকে খেজুর গাছ কিংবা সুপারি গাছের মতন গাছে জড়িয়ে কিংবা আলাদা স্ট্রাকচার করে চাষ করা হয়। এই গাছ লম্বা কিছু পেলেই ওপরের দিকে উঠে যায়। সবচাইতে মজার বিষয়, শুষ্ক অঞ্চলে গোলমরিচ খুব বেশি পরিমাণ উৎপাদন হয়, আর আমাদের দেশ তো শুষ্ক দেশ, এখানে গোলমরিচ লাগালেই হয়ে যাবে। এবার গোলমরিচ বা কালোমরিচের গাছ যখন লাগানো হয়ে যায়, তখন তার 3 বছরের মাথায় ফল ধরে যায়। এই গাছের ফল ঠিক এইরকম গোচ্ছা গোচ্ছা আকারে ধরে। যখন গাছে কালোমরিচের ফলগুলো থোকা থোকা হয়ে ধরে যায়, তখন এগুলোকে ভালো করে পরিচর্যা করা হয়। কিছুদিনের মধ্যে এগুলো পুষ্ট হয়ে যায়। আপনারা জেনে অবাক হবেন, এগুলোকে কিন্তু সম্পূর্ণ পাকানো হয় না, সম্পূর্ণ পুষ্ট করা হয় না, একটু কাঁচা থাকতেই গাছ থেকে পেড়ে ফেলা হয়। তাছাড়া গাছ থেকে পড়ার সিস্টেমও খুব আজব। কয়েকজন শ্রমিক সিঁড়িতে করে উঠে গাছে চড়ে এবং একটা একটা করে ফলের গুচ্ছগুলোকে গোছা গোছা থেকে ছেড়ে নেয়। এখানে কৃষকরা প্রতিদিনের হিসাবে বেতন পায়। সকালে এরা কাজ করতে আসে এবং বিকালে বাড়ি যায়। গাছের উপর চড়ে কালোমরিচগুলোকে পেড়ে বস্তায় জমা করে নেয়। এই এক একটা গাছ 5 বছর পর্যন্ত বেঁচে থাকে, আর প্রতিটা গাছে 100 কেজি পর্যন্ত ফল পাওয়া যায়। সমস্ত ফল পেড়ে নেওয়ার পর এগুলোকে নিয়ে চলে আসা হয় ফ্যাক্টরিতে। আর এখানে কিছু শ্রমিক সমস্ত ফলের গুচ্ছগুলো থেকে ফলগুলোকে আলাদা করে নেয়। এই সমস্ত কাজ কিন্তু খুবই ধৈর্য সহকারে করতে হয়। প্রতিটা গুচ্ছ থেকে একটা একটা করে ফলগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়। কিছু কিছু সময় এরা পা দিয়ে দাপিয়ে দাপিয়ে গুচ্ছগুলো থেকে ফলগুলো ছাড়িয়ে নেয়। কালো মরিচ অনেক শক্ত হয়ে থাকে, এই জন্য পা দিয়ে দাপানোর পরও এর কোনো ক্ষতি হয় না। এখনকার যুগে আবার অটোমেটিক মেশিন হয়ে গেছে, মানুষ দিয়ে বেশি কাজ করতে পারা যাচ্ছে না, তো ফলগুলোকে ছাড়ার জন্য এইরকম মেশিনের ব্যবহার করা হয়। সদ্য বের করা দানাগুলো এখন পর্যন্ত প্রস্তুত হয়নি, এগুলো এখন খাওয়ানো যাবে না, এগুলো এখন শুকাতে হবে। কিন্তু তার আগে বস্তায় ভরে ফুটন্ত পানিতে প্রায় 10 মিনিট ধরে সেদ্ধ করা হয়। এর ফলে এতে থাকা কষ বেরিয়ে যায় এবং ফ্রেশ হয়ে যায়। আর এইভাবে শ্রমিকরা সারাদিন ধরে এই কাজ করতে থাকে। পানিতে সেদ্ধ করার ফলে দানাগুলোর উপর থেকে খোসাগুলো পানিতে গলে যায়, আর সেদ্ধ এর জন্য করা হয় যেন দানাগুলো তাড়াতাড়ি শুকাতে পারে। এগুলোকে শুকানোর জন্য প্রখর রোদে 4 দিন যাবৎ ফেলে রাখা হয়। তাছাড়া যদি এগুলোকে স্টোর করা হয়, তাহলে প্রতিদিন রোদ দেওয়া হয়। সেদ্ধ দানাগুলোকে এইভাবে প্রতিনিয়ত ভালো করে শুকাতে হয়। ব্যবহার করার মতন কালোমরিচ তৈরি করতে 1 সপ্তাহ থেকে 10 দিন মতন সময় লাগে। তারপরে কালোমরিচ ব্যবহার করার জন্য প্রস্তুত হয়ে যায়। এখন বর্তমান বাজারে কালোমরিচের মূল্য 6,000 টাকা কেজি। তবে দেশ বিদেশ হিসাবে এগুলোর দাম কম বেশি হতে পারে। তবে আপনাদের ওখানে এগুলোর দাম কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি চাইলেও এই ফলে চাষ করতে পারেন, এটা কিন্তু অনেক প্রফিটেবল বিজনেস। আপনি চাইলেও এগুলো চাষ করে অনেক টাকা ইনকাম করতে পারেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। ভিডিও দেখে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পেরে থাকেন, ভিডিওতে একটা লাইক করবেন, তার সাথে আজকের ভিডিও অন্তত একজনের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।